উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। আজ 26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে স্মরণ করছি আমাদের মহান মুক্তিযোদ্ধের শহীদদের, তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের গৌরবময় দিন আজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি একসাথে ঐক্যবদ্ধ হয়ে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে। 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ মা বোনের সম্মানের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতার পর বাংলাদেশ অনেক উন্নতি হয়েছে, তবে আমাদের এখনো অনেক কাজ বাকি আছে। আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই মর্মে আমাদের সবাইকে আমাদের কাজ করতে হবে। যার যার পদে আছি আমরা ওই পদে থেকেই অক্লান্ত পরিশ্রম করে নিজের কর্মক্ষেত্রকে আগে আরো আগিয়ে নিতে হবে। আমাদের মুক্তিযুদ্ধের চেতনার অন্তরায় থেকে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব, এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।